এখানে আমাদের আছেন মেম্বাররা, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে, নানান ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের পাশে এখনো শক্ত হাতে দাঁড়িয়ে আছে, সিদ্ধারা সোজা রেখেছে। আমরা এই রকম মানুষকে চাই, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা ওই রকম ফিরহাদ হাকিম, আমরা ওই রকম বীরভা হাসদা, আমরা ওই রকম সুকুমার মাহাতো, আমরা ওইসব চাই না। আমরা এই ধরনের লড়াই যারা করতে পারবে, মানুষের জন্য কথা বললে, যারা সিদ্ধারা বিকিয়ে দেবে না, যাই প্রয়োজনে জেল খাটতে প্রস্তুত আছে, যারা আমাদের সাথে থাকে, সেই রকম মানুষকে আমরা চাই। এই জন্যই তো ভয় পেয়েছে, এই জন্যই ভয় পেয়েছে। বসো, তোমাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। এত বসে আমরা এই ধরনের মানুষকে চাই, তাই আপনাদের বলবো, রাত হয়ে আসছে, আমি আর বক্তব্য দেবো না, চেয়ার দাও, ওনাকে চেয়ার দাও, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আর 2 থেকে 4 মিনিট নেবো, অসুবিধা হবে আপনাদের। আপনারা একটু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে, এখানে তো মনে হয় প্রায় 1,000-2,000 মানুষ আপনারা উপস্থিত হয়েছেন ভাই, আরো বেশি তো কম নয়, 1,000-2,000-এর উপরে মানুষ উপস্থিত হয়েছেন। যদি আপনারা দায়িত্ব নেন, আমি বুঝতে পারছি, এবং আমার মথুরাপুরের যে ডেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, অলরেডি আমাদের প্রার্থী প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আমাদের বার্তা পৌঁছে গিয়েছে। আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে, এই 1,000-2,000 মানুষের উপরে যারা আছেন, 10টা করে মানুষকে যদি বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোটটা নিয়ে আসতে পারেন, এখান থেকে আমরা 1,00,000 ভোট পাবো, এবং সহজেই প্রত্যেকটা রাজনৈতিক যারা আছে তাদেরকে হারিয়ে আমরা পার্লামেন্টে যাব। হবে তো নাকি মায়েরা? কলতলায় যখন যাবেন, মায়েরা যখন বিভিন্ন কাজে থাকবেন, বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি, তাদেরকে খামচিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো নাকি? মায়েরা করবেন তো? বাপেরা যারা আছেন সকলে এখানে উপস্থিত হতে পারেনি, ব্যবসা বাণিজ্য আছে, দিন আনে দিন খায়, কেউ ওই যিনি প্রার্থী আছেন, এই ধরনের অভিযোগ আমাদের কোনো সাধারণ মানুষের কাছে নাই যে জনগণের টাকা নাকি ঝেড়ে দিয়েছে। আমাদের মানুষেরা সকালে উঠে মাঠে যায়, সন্ধ্যায় মাঠ থেকে ফিরে সকালে উঠে ভ্যান নিয়ে বাজারে যায়, সারাদিন খেটে সন্ধ্যায় ফিরে, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও আমাদের মনে কোনো পাপ নাই, আমাদের মনটা পরিষ্কার আছে। হয়তো অনেকে সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে, তারা এসে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে, তারাও আমাদের ভালোবাসার মানুষ। এখান থেকে 10,000 মানুষ যদি 10টা করে মানুষ দায়িত্ব নেন, তাহলে 1,00,000 মানুষের কাছে খামচিহ্নের বার্তাটা কিন্তু পৌঁছে যাবে। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? শেষ করছি, তার আগে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, এখন অনেক কথা বললাম, দিনের শেষে আপনারা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আমার মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে এটা বলবো, 1 মিনিট টাইম নেবো ভাই, 1 মিনিট, 1 মিনিট টাইম নেবো ভাই। আপনাদের বলি, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অভিষেক ভাই, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি। অধীররঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জি লড়াই হতে দেখেনি। মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেনি। সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি। কিন্তু লড়াইটা কোথা হচ্ছে? সব বুথে লড়াইটা হচ্ছে না? ও মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরী এসি ঘরে বসে চা খাবে, তাদের লড়াই হয় না, লড়াই বুথে কেন হবে? এটা বন্ধ করতে হবে ভাই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কারো বিভাজনের পাল্লায় পড়ে, কারো কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না। আপনাদের মনে রাখবেন অনুরোধ, আপনাদের ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে, এটা হতে দেবেন না। এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ ইনক্লাব মথুরাপুরবাসী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখানে উপস্থিত মায়েরা, উপস্থিত বাপেরা, অধ্যাপক অজয় কুমার দাস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট,
চুপচাপ চুপচাপ চুপচাপ। বাপি ভাইয়ের কাছে এখানে আওয়াজ কিন্তু পৌঁছে গেছে, বুঝতে পারছে না ও বেচারি নিজে যা কেস খেয়েছে, চুরি না কিসের মামলায়, দুর্নীতির মামলায় যা কেস খেয়েছে ওটা নিয়েই লড়ে উঠতে পারবে না। হবে একটা কথা বলি ভাই, একটা কথা, যে যেখানে আছে দাঁড়িয়ে যান ভাই, একটু শুনে নেন, আমি ভুলে যাচ্ছিলাম, অলরেডি দুর্নীতির অভিযোগ এসে গেছে, কালকে তদন্ত করার জন্য ইডি সিবিআই যদি মিস কল মারে একবার, বাঁচার জন্য কোন দলে যাবে তখন? এই জোরে বলুন, তাহলে এমন জায়গায় আমরা ভোট দেবো না, সেই ভোটটা ঘুরে আবার বিজেপিতে যা চলে যায়। আর একটা লেটেস্ট খবর শুনবেন, লেটেস্ট খবরটা আমাকে এখন দিল, গতকালকে 26,000 প্রায় 26,700 করে খেয়াল নেই, 26,000 প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অনেক স্বনামধন্য পরিবারের লোকজনও আছে, আবার অনেক গরিবের ছেলেপুলেরা আছে যারা আবার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, অপদার্থ মমতা ব্যানার্জি, অপদার্থ অভিষেক ব্যানার্জির পিসিদের অপদার্থতার জন্য, চুরির জন্য অনেকে মেধা সম্পূর্ণ ছেলেরও চাকরি বাতিল গেছে, তাদের সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে এটাও দাবি করছি এবং কোর্ট অলরেডি বলে দিয়েছে, যারা মেধাযুক্ত আছে তাদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু যেভাবে সামাজিকভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে, সামাজিকভাবে তারা অসম্মানিত হচ্ছে, এর সমস্ত দায়ী মমতা ব্যানার্জিকে নিতে হবে। কিন্তু অনেকে চাকরি গিয়েছে, একটু কান পেতে দেখলে কে দেখবেন জানেন? শুনলাম আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন তারও কিন্তু পরিবারের একজন মহিলা সদস্যার চাকরি ঘুষ। শুধু তাই নয়, মাল তুলে খোঁজ নিন কত করে নিয়েছে, 20 লাখ না 25 লাখ, হ্যাঁ 26 লাখ বলছে, 10 জনের টাকা ঝেড়েছে। তাহলে 26 লাখ মানে 10 জন 2,60,00,000 টাকা তুলেছিল, সেই 10 জনেরও গেছে। এবার এখন উত্তর কি দেবে ওনারা? যে লোকে চাকরি বিক্রি করে খায়, যে আমাদের আপনার আমার গরিবের পরিবারের সন্তানদের মেধা আছে কিন্তু আমরা 10 লাখ 15 লাখ দিয়ে চাকরি কিনতে পারবো না, কিন্তু আমার আপনার মেধা আছে, যারা এই মেধাগুলোকে চুরি করেছে তাদেরকে আগামী দিনে আমরা সুযোগ দেব? যদি আগামী দিনে সুযোগ দিই, ওই সন্দেশখালীর মতো অত্যাচার করবে, মায়েদেরকে রাত্রে ডাকবে তাদের কাছে, এটা হতে দেওয়া যাবে না। সন্দেশখালীর মায়েদের জন্য আমাদের এখানকার মায়েদেরকে লড়াই গিয়ে আসতে হবে, আমাদের এখানকার বাপেদেরকে লড়াই আসতে হবে। আর রাজ্যে না কোনো জায়গায় ওই সন্দেশখালীর মতো অত্যাচার হয় তার দায়িত্ব আমাদের তুলে নিতে হবে। অত্যাচার করা তো দূরের কথা, ওদিকে তাকানোর না সাহস হয় তাদের, এমন ব্যবস্থা আমাদের করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, হবে তো নাকি ভাই? স্যার ব্যবস্থা হবে, একটু বলে রাখি, বাপি বাবুকে শুনিয়ে দিতে যাই, শুধু বাপি বাবু নয়, যারা জনগণের ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন প্রকল্প আসার পরে যারা লুট করেছে, লুট করে বাড়ি বানিয়েছে, জমি জায়গা করেছে, জলকর তৈরি করেছে, লরি কিনেছে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে, বাংলো বানিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, আগামী দিনে বাংলার জনগণ যদি আমাদের হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য পরিচালনার, আমরা ইনকোয়ারি বসাবো, কমিশন বসাবো, এর সম্পত্তির হিসাব লব, যে সম্পত্তি তারা লুট করেছে সেই সম্পত্তিগুলো চাই বাড়ি বানাক, ঘর বানাক, জমি জায়গা কিনুক, জলকার বানাক, লরি কিনুক, ফ্ল্যাট বানাক, চার চাকা কিনুক, সমস্ত সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলবো, নিলামে তুলে যে টাকা হবে সেই টাকা কোষাগারে জমা করে সেই টাকা দিয়ে আবার আপনাদের উন্নয়নের স্বার্থে খরচ করব। এটা বলে দেবেন, ওটা আপনাদের বলে দেবেন, জানিয়ে দেবেন ওদেরকে, সকলে বিদায় নেন এখান থেকে। প্রশাসনের বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, আবারও তাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো, আপনারা বিদায় নিন, আমি একটু কিছুক্ষণ এখানে থাকবো, আমি এখানে কিছুক্ষণ থাকবো, আপনারা এখান থেকে আস্তে আস্তে বিদায় নেবেন, আপনাদের এখান থেকে বিদায় নিতে বলা হচ্ছে, শুনতে পেয়েছেন কি বলছি? যেটা আমি যেটা বলি আপনাদের সেটা করতে হবে, আমরা যেটা বলবো আপনাদের সেটা করতে হবে, নিশ্চিতভাবে আপনাদের ভালোর জন্য আমাদের যেটা আমরা এখানে নির্দেশনা দিই সেটা করুন। আপনারা আস্তে আস্তে বিদায় নিন, আমি আপনাদের
আপনারা এগিয়ে যাবেন, আপনাদের পেছন দিক থেকে আমি যাব, চলুন। সকলে ভালো থাকবেন, ধীরে সুস্থে যান।